হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বিএএসকে মামুনি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল আমি আমার ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। এখন বাজে 8:54 বাজে, এখনও মানে কিছুক্ষণ বলতে গেলে 7:54 আমি ঘুম থেকে উঠেছি। আর এখন জাস্ট কিছুক্ষণ আগে আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজ সানডের বাজার। হ্যাঁ, সকাল 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 এত সুন্দর ঠান্ডা ঠান্ডা পুরো ওয়েদার। আর আমার সকালবেলা উঠে কেমন গলাটা কেমন ফুসফুস করছে, তাই জন্য কী করলাম যে একটুখানি মুখটা পুরো একদম ফ্রেশ করে নিয়েছি। তারপর নিটুনি গলাটা একটু গরম জল দিয়ে একটু গার্গল করবো, তারপরে ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে দেবো। এবার চলো দেখি ব্রেকফাস্টে কী কী হচ্ছে। আর বাইরে হালকা হালকা রোদ উঠেছে আর ঠান্ডা হাওয়া প্রচণ্ড পরিমাণে। আজকে তোমাদের সানডে বাজারের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখানটায় মা আজকে ব্রেকফাস্টে চিড়ের পোলাও বানাচ্ছে। এখানটায় এর মধ্যে কড়াইটা একটু গরম করে একটু তেল দিয়েছে। তেল দিয়ে এর মধ্যে কটা বিনস কেটে দিয়েছে, গাজর আর আলু কেটে একসাথে ভাজতে দিয়েছে। আর এখানটা রয়েছে ওই চিড়েটাকে মানে ধুয়ে নিয়েছে, নিয়ে এখন জল ঝরতে রেখে দিয়েছে। আর এখানটা রেখে দিয়েছে মটরশুঁটি। এখানটায় সেদ্ধ হয়ে গেছে আলু গাজর, তারপরে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর মটরশুঁটি। আর এখানটায় রেখেছে কটা কিশমিশ কুচিয়ে রেখে দিয়েছে, একটু লবণ। একটু হলুদ করে দিচ্ছে সে জল ঝরানো চিড়েগুলো, সেগুলো দিয়ে দিল কড়াইতে। কি সুন্দর পোলাও, একদম দিন। তারপরে দিয়ে দিলে একটু চিনি, তারপরে একটু দিয়ে দিল সামান্য একটু ঘি। দিয়ে দিচ্ছে কুচিয়ে রাখা কিশমিশগুলো ছড়িয়ে দিল। তারপরে একটুখানি একটু লবণ ছড়িয়ে দিল, যেহেতু চিড়েটা ভিজিয়ে রাখা রেখেছিল, জলটাকে পুরো ঝরানো গিয়ে পুরো একদম শুকনো হয়ে গেছে। তারপরে কড়াইতে দেওয়ার পরে দিয়ে দিল একটু লবণ। রেডি হয়ে গেল চিড়ের পোলাও, শর্টকাট একদম শর্টকাটে এই হচ্ছে চিড়ের পোলাও। এবার চলো ব্রেকফাস্টটা করা যাক। এখানে সকালবেলা রান্না করেছে মা পালং শাক, বেগুন, আলু আর কাঁকড়া দিয়ে একটু মাখা মাখা তরকারি করেছে।
আর এইখানটায় করেছে বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরুল আর আলু দিয়ে মাখামাখা তরকারি। এখানে মাছকে দুপুরবেলা রান্না করেছে, আলু টমেটো ধনে পাতা মটরশুঁটি দিয়ে মাছের ঝোল করেছে। এখানে আজকে যেহেতু চিকেন হওয়ার কথা ছিল সানের বাজারে, তার হলো না, আর ইচ্ছা করলো না চিকেন খেতে। কালকে যেহেতু বিয়েবাড়ি আছে, আমি হয়তো যাবো না, মার বাবা যাবে। কালকে বিয়েবাড়ি একটা নিমন্ত্রণ আছে, কালকে বাবা মা যাবে, আমরা যাবো না। এই জন্যই মার আর খাচ্ছে না, আমারও চিকেন আর খেতেও ইচ্ছা করছে না। ওই জন্য তাই আজকে একটু ভালো আজকে একটু মাছ পেয়েছি, আমি আজকে তাহলে একটু মাছের পদই করো। তাই আজকের মাংসটা নাই বাদই থাকলো, আবার নাই সামনের সপ্তাহে আবার মাংস হবে, দেখা যাবে। মন করলে মাংস খাওয়া যাবে, কিন্তু ইচ্ছা করছে না এখন আর খেতে। ইচ্ছা না করলে আর খাওয়া যায়, ইচ্ছা করে ওই জন্য আর ইচ্ছা করছে না বলে আর মাংস টাংস আর খাচ্ছি না। এবার চলো, এবার আমি তো এখনও স্নান ফ্নান কিছু করিনি, ভাবছি আজকে একটু চুলে একটু শ্যাম্পু করবো, একটু তেল মেখে নিই, নিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে আবার সেই লাঞ্চে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। কী কী নিয়ে এসছে একবার তোমরা একটু একবার দেখে নাও। এখানে একটা নিয়ে এসছে গার্নিয়ার কালার ন্যাচারালস, একটা ব্ল্যাক নিয়ে এসছে, এটা বাবা ইউজ করে। আর এইটা তোমাদের একবার খুলে দেখাই চলো। এর মধ্যে আছে একটা টিউব আছে, এটা হচ্ছে ক্রিম হেয়ার, এটা একটা এক নম্বর আছে। আর দু নম্বরে আছে একটা মিল্কের একটা ক্রিম আছে এখানে একটা, আর এখানে একটা তিন নম্বর একটা পাতা থাকে, এগুলো হচ্ছে তিনটে। একটা প্যাকেটের মধ্যে এই তিনটে জিনিস এগুলো থাকে। এর মধ্যে আরেকটা পাতা ছিল, যেহেতু বাবা কালকের মেখেছে মাথায় ওই জন্য আরেকটা পাতা শেষ হয়ে গেছে, আর এটা রয়েছে এক পাতা রয়েছে। আর এর মধ্যে একটা থাকে একটা হ্যান্ড একটা গ্লোভস থাকে, এটা পুরোটা এই সেট। আর তারপরে এইখানে একটা কিও কার্পিনের অলিভ অয়েল ময়শ্চারাইজিং বডি অয়েল নিয়ে এসছে একটা, শীতের এখন তো শীত পড়ে গেছে, এখন তো এগুলো তো লাগেই, এই জন্য বাবা রেগুলার ইউজ করার জন্য এগুলো নিয়ে এসছে। আর এখানটায় একটা নিয়ে এসছে পন্স হচ্ছে ময়শ্চারাইজিং কোল্ড ক্রিম আছে, এখানেও এটাও একটা নিয়ে এসছে। আর এখানটায় একটা নিয়ে এসছে ল্যাকমির সফট ক্রিম ময়শ্চারাইজিং ক্রিম আছে, এটাও একটা নিয়ে এসছে। ওই ক্রিমগুলো বাবা নিয়ে আসলো কালকে। আর এইগুলো আজকের সকালবেলা আজকের বাবা মাখাও হয়ে গেছে। আর এইটা যে একটা খাম ছিল, বড় খাম ছিল, কালকে আমি দেখতে পেয়ে ফেলে দিয়েছি, আর মা আমাকে দিয়েছে, বকা দিয়েছে একটু, বলে ফেললি কেন এরকমভাবে বলছে। তাই জন্য তোমাদেরকে একবার বলেও দিলাম, এইটা একটা নিয়ে এসছে আর এই ক্রিম, আর একটা আর এগুলো তো সব তো বাড়ি এসে স্নান করেছে, অফিস থেকে এসে স্নান করে, তারপরে স্নান করার আগে এটা মাথায় মাখা হয়ে গেছে, তারপরে শ্যাম্পু মেখে নিয়েছে, শ্যাম্পু মেখে টেকে নিয়ে স্নান করে তারপরে এই কিও কার্পিন মেখেছে, বডি অয়েল মেখেছে, তারপর রাত্রে এই পন্সটা মেখেছিলো। আর সকালবেলা উঠে যখন বেরোচ্ছে বাবা, তখন এই ল্যাকমির ক্রিমটা মেখে বাবা চলে গেল অফিসে।
আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার আগেই চলে যাবে। ঠিক আছে, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।